মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শোন না চনু, চাকরিটা পেয়ে গেলে কেমন মাইনে হবে তোর? মানে আমার বাবুর থেকেও বেশি। আমাদের চনু আর সৃজনের মাইনে প্রায় কাছাকাছি হবে। চনুর চাকরিতে তো ঘুষ একেবারে বাঁধা, ওদের তো মাইনেতে একেবারে হাতই দিতে হবে না। মানুষ কি পুলিশে চাকরি করে ঘুষ নেওয়ার জন্য? চয়নকে সবাই একজন সৎ পুলিশ অফিসার হিসেবেই চিনবে, আপনি দেখে নেবেন সেটা। এই চাকরিটা চয়ন ঠিক পেয়ে যাবে, ও একদম এই চাকরিটার জন্য উপযুক্ত। কারণ আজকে যে পরীক্ষাটা দিতে যাবে, সেখানে তো দেখা হবে যে ওর পায়ের পাতা সোজা কিনা, চোখে দৃষ্টি ভালো কিনা, আর সেসবে তো আমাদের চয়নের কোনো অসুবিধেই নেই। তাই তুমি দেখো ওই ফিজিক্যাল ফিটনেসে ওকে আটকাবেই না কেউ। ও জামাইবাবু শোনো না, বলছি যে বর্ণাদিন আরও একটা কথা বলছিল, বলছিল ওই পা সোজা থাকলেই নাকি চাকরি হবে, এর মানেটা কি গো? কিছুই তো জানিস না, তোরা দুটো বোন এবারে সমান অশিক্ষিত না? আরে এই দুটো পা যদি বাঁকা থাকে, মানে বাঁকাভাবে পড়ে, তাহলে পুলিশ, নেভি, আর্মি এসব কিছুতেই চাকরি পাওয়া যায় না, বুঝতে পেরেছিস? আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, চয়নের চাকরি হয়ে গেলে আমরা কিন্তু আর দেরি করব না, ওর বিয়ে দিয়ে দেব। এই তো সবে কাঁঠালের সিজন গেল, তারাও পরের বছর আবার গাছে কাঁঠাল আসুক, তারপর তুমি গোপে তেল দিও। আরে চুনুকে আগে চাকরিটা পেতে দাও। ও মা বড় খোকা, ও কি কথা, বেরোবার মুখে এরম কথা বলিস না। মা থাক না, রেগে যেও না, আর এসব কথা খারাপ লাগে না আমার। দুটো পা যদি বাঁকা থাকে, মানে বাঁকাভাবে পড়ে, তাহলে পুলিশ, নেভি, আর্মি এসব কিছুতেই চাকরি পাওয়া যায় না। এক মিনিট চয়নদা, বলছি তোমার পাটা একটু দেখাবে? কেন পাক? আরে দেখাও না, খোলো খোলো জুতোটা খোলো, দেখাও। বাবা কেন দেখাও না একটু, পা দেখি কি করবে তুমি? দুটোই খোলো, ওই পাটাও খোলো। কি ব্যাপার বলো তো তিন্নি, তুমি হঠাৎ চয়নের পা নিয়ে পড়লে কেন? কেন বর্ণা, এর মধ্যেও কি তুমি সন্দেহের কিছু পেলে নাকি? বর্দা, তিনি যে কাজটা করেছে না, তারপর ও যাই করুক না কেন সন্দেহই হয়। ওঠ তো চনু, ওঠ, এই সব বন্যাসীর নজর পড়ার আগে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়, ওঠ। দাঁড়া আমি ফোটাটা দিয়ে দিই, দইয়ের ফোটা। সফল হ বাবা। শোন না চনু, বলছি যে চাকরিটা পেয়ে গেলে কেমন মাইনে হবে তোর? মানে আমার বাবুর থেকেও বেশি। আহ কৃষ্ণা, এই কেমন ধরা প্রশ্ন জিজ্ঞেস করছো? এইবার বিষয়টা বোঝা গেল যে মেজ কাকি কেন এতক্ষণ ধরে চনু চনু করছে। ঠিকই ধরেছো, আমাদের চনু আর সৃজনের মাইনে প্রায় কাছাকাছি হবে। তবে চনুর চাকরিতে তো ঘুষ একেবারে বাঁধা, ওদের তো মাইনেতে একেবারে হাতই দিতে হবে না। বর্দা, এটা আবার কি ধরনের কথা? মানুষ কি পুলিশে চাকরি করে ঘুষ নেওয়ার জন্য? আর তাছাড়া আমাদের চয়ন কি তেমন মানুষ নাকি? চয়নকে সবাই একজন সৎ পুলিশ অফিসার হিসেবেই চিনবে, আপনি দেখে নেবেন সেটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।